শুরুতেই ক্লিয়ার করে দিই, আজকের যে ভিডিওটা আমি করছি সেটা কিন্তু পিএসসি জেইর রিটেন যারা ক্লিয়ার করেছো তাদের জন্য অতটা উপকারী হবে না, বরং তাদের জন্য বেশি উপকারী হবে যারা এই রিটেনটা ক্লিয়ার করতে পারোনি। কেন কি অনেক ভিডিও রয়েছে যারা রিটেন ক্লিয়ার করেছো তাদের জন্য, কিন্তু যারা ক্লিয়ার করোনি তাদের জন্য সেভাবে কোনো ভিডিও নেই। তাই আমার মনে হলো এই ভিডিওটা তোমাদের জন্য করা দরকার। এই ভিডিওটা কিন্তু ডিপ জীবনের ভিডিও, অর্থাৎ যারা জীবনকে নিয়ে একটু সিরিয়াস, যারা ভাবছো যে আমি জীবনে কিছু করতে চাই, তারা এই ভিডিওটা একটুখানি দেখো, আশা করি কিছু না কিছু রসদ অবশ্যই পাবে। প্রথমেই বলি, এই যে যারা রিটার্নটা ক্লিয়ার করতে পারোনি, যারা সো কল যারা অকৃতকার্য, তাদেরকে যদি দেখো তাদের মধ্যে তিনটে ক্যাটাগরি আছে, মানে তিন ধরনের ছেলে মেয়েরা এই পরীক্ষা দিয়েছে যারা পাস করতে পারোনি। তিন ধরনের ছেলে মেয়েরা কীরকম? যারা আছো যারা জাস্ট রিসেন্ট পাস করেছো, এক ধরনের ক্যাটাগরি, ক্যাটাগরি ওয়ান যদি বলি, যারা রিসেন্ট পাস করেছো, জাস্ট একবার প্রথমবার দিয়েছো পরীক্ষা, অতটা সিরিয়াসলি দাওনি এবং পাস করতে পারোনি। ক্যাটাগরি নাম্বার দুই, যারা এক দুবার আগে দিয়েছো এবং এখন দিচ্ছ এবং আগেও মোটামুটি এক দুবার দেওয়ার মতন চান্স আছে, বাড়ি থেকেও সেভাবে কোনো প্রেশার নেই, নিজেকে জাজ করছো, আপগ্রেড করছো, আরও একবার চান্স হচ্ছে, এক দুবার চান্স আছে, এরকম একটা ক্যাটাগরি ছেলে মেয়ে আছে, ক্যাটাগরি টু। এবং ক্যাটাগরি থ্রি, যে লেয়ারটা, যেই ছেলে মেয়েদের জন্য এই অকৃতকার্য হওয়াটা কিন্তু খুব কঠিন, মানে এই অকৃতকার্যের পরিমাণটা তাদের পক্ষে জানাটা খুব কঠিন, সেগুলো হচ্ছে এরকম কোনো ছেলে মেয়ে যাদের হয়তো এটা খুব শেষ অ্যাটেম্প, বা হতে পারে তারা তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অত্যন্ত বাজে, করোনার পর হয়তো দু তিন বছর তোমরা তাদের চাকরিটা চলে গেছিলো, তারপর থেকে প্রিপারেশানে সেই যে ঢুকেছো, ভেবেছো এইবার বোধহয় হয়ে যাবে, মানে সমস্ত কিছু ছেড়ে দিয়ে এটার পেছনে লেগেছিলে, কিন্তু সামহাও গিয়ে হলো না, বা বলা যায় আর কি যে এইবার যদি না হয় তাহলে হয়তো, মানে একদম আমি তোমাদেরকে সত্যি কথা বলছি, হতে পারে যে তোমার যে প্রিয় মানুষটা আছে যার সাথে একসাথে থাকবে হয়েছিল, সে তোমাকে ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছে, ঠিক আছে, এই ধরনের সিচুয়েশনে যে আর যারা ক্যাটাগরি থ্রি ছেলে মেয়েরা। সত্যি কথা বলতে এই অকৃতকার্য হওয়ার খবরটা তাদেরকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে, এবং আমি যে কথাগুলো বলবো তাদের জন্য কিন্তু তারা কিন্তু সবচেয়ে বেশি করে শোনো এবং বোঝার চেষ্টা করো। কথাগুলো হতে পারে খুব হার্শ হতে পারে, কিন্তু তবুও কথাগুলো কিন্তু সত্যি, একটু যদি বোঝার চেষ্টা করো। এই রকম অকৃতকার্য হয়তো জীবনে আরও হবে, সেটা ব্যাপার না, কারণ কি জীবন মানেই কিন্তু সাকসেস অ্যান্ড ফেলিয়রের কম্বিনেশন, ফেলিওর তুমি আগামী দিনেও হবে। তবুও এই যে ফেলিওর হওয়ার ফলে যে তোমাদের যে দুঃখ বা যেভাবে মনে হচ্ছে যে আমার জীবনের সব কিছু বোধহয় শেষ হয়ে গেল, এই সিচুয়েশনটা কিন্তু আসবে না। ওকে, তাহলে চলো আমি কিছু কথা এবার তোমাদেরকে বলি। প্রথম কথা হচ্ছে অ্যাকসেপ্ট দ্য রেজাল্ট। এইটা আমাদের মধ্যে একটা বিশাল বড় প্রবলেম, আমাদের প্রত্যেকেরই, আমাদের আপব্রিঙ্গিং এইভাবে হয়েছে তাতে আমরা অ্যাকসেপ্ট করি না। আমি দেখছি অনেক ছেলে মেয়ে বলছে যে এটাতে প্রবলেম আছে, এটা হয়নি, হ্যান হয়েছে, কাট অফ এত হাই হয়ে গেছে, এই হয়েছে, ওই হয়েছে। হ্যাঁ, এগুলোর কিছু টেকনিক্যাল কারণ আছে, কিছু থাকতে পারে, সেগুলো নিয়ে আমি পরে বলবো, কিন্তু ভাই তুমি পারোনি, তোমার পাস করা হয়নি, অ্যাকসেপ্ট ইট। জীবনে আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে। তুমি ধরো এখন কি বলবো, তুমি ধরো প্ল্যানিং করে গেছিলে এভারেস্টে উঠবে, এবার এভারেস্টে ওঠার সময় একটা পয়েন্টে গিয়ে দেখলে যে এমন সিচুয়েশন যেটা তুমি প্ল্যানই করনি, কিন্তু তুমি ওখানে পেয়েছো। তুমি যদি ওখানে বলো না ভাই আমি যেরকম প্ল্যান করেছি, কেন এরকম সিচুয়েশন আমাকে প্রকৃতি দেবে, না ভাই এটা হবে না। প্রকৃতি তোমাকে কি দেবে, তোমার আগামী দিনে কি হবে, এটা তোমার হাতে নেই। সো অ্যাকসেপ্ট দ্য রেজাল্ট। যদি তুমি রেজাল্টটাকে অ্যাকসেপ্ট করো, তোমার কিন্তু অর্ধেকের বেশি প্রবলেম, অর্ধেকের বেশি মাথা ব্যথা কিন্তু চলে যাবে। সো ফার্স্ট অ্যাকসেপ্ট করো, ওকে, অ্যাকসেপ্ট করে নাও যে হ্যাঁ তুমি পারোনি। সেকেন্ড পয়েন্ট যেটা আসি সেটা হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট, জীবনে শুধু এই পরীক্ষাটা না, আগামী দিনে এই আগের ক্যাটাগরি ওয়ান এবং ক্যাটাগরি টু যে ছেলে মেয়েদের কথা বললাম তাদেরকেও বলি, জীবনে যতগুলোই এক্সাম আসবে, যতগুলোই পরীক্ষা আসবে, সে যে কোনো ধরনের পরীক্ষা হোক, সেই পরীক্ষাতে নামার আগে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে জাজ ইওর সেলফ, নিজেকে জাজ করো, নিজেকে দেখো, দেখো তোমার চেয়ে ভালো তোমাকে আর কেউ বুঝতে পারবে না। হ্যাঁ, তুমি নিজেকে জাজ করো যে তুমি যেই এক্সামটাতে বসছো, যেই জিনিসটাকে নিয়ে তুমি ভাবছো, যেই স্বপ্নটা তুমি দেখছো, সেই স্বপ্নটার জন্য তুমি আদৌ এলিজেবল, সেই স্বপ্নটা পাওয়ার মতন যোগ্যতা তোমার মধ্যে কি আছে। হ্যাঁ, এক্সেপশন কিছু থাকে, আমি সেগুলো নিয়ে বলছি না, আমরা সবাই এক্সেপশন নয়, আমরা কিন্তু জেনারেল, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। তো তোমার মধ্যে কি সেই অ্যাবিলিটিটা আছে, এটা বোঝার চেষ্টা করো। আমি কিছু সিম্পল উদাহরণ দিই, যেমন আমি ছোটোবেলা থেকে খুব ভালো ক্রিকেট খেলতে পারি না,
আমি ক্রিকেট খেলতে যেতাম, আমি কি কি সমস্যা আমি তোমাকে বলি, যখন বলটা যখন কেউ মারে ক্যাচ ধরার হয়, আমি না বলটাকে ঠিক বুঝতে পারি না কখন আমার হাতে এসে পড়বে, কিভাবে ক্যাচটা করতে পারি আমি বুঝতে পারি না, বারবার ক্যাচ মিস হয়, আমি ঠিক করে ব্যাটটা কখন চালাতে হবে আমি ঠিক বুঝতে পারি না। ঠিক আছে, আমি এটা অ্যাকসেপ্ট করেছি, এটা আমার খারাপ লাগতো, বন্ধুরা বলতে খেলতে পারিস না বা ডট ডট, ঠিক আছে শুনেছি, বাট একটা টাইমের পর আমি এসে বুঝেছি না আমি ক্রিকেটটা খেলতে পারি না, আমি অ্যাকসেপ্ট করেছি, আমি ছেড়েছি। বাট এর মানে কিন্তু আবার এটাও নয় যে আমি ক্রিকেট খেলতে পারি না মানে আমি জীবনে অন্য কিছু করতে পারি না, অন্য কিছু করতে পারি। এই পয়েন্টে আমি আসছি পরে। তাহলে প্রথমে বোঝার চেষ্টা করো, তুমি যে জিনিসটা ভাবছো, যে জিনিসটা করবো ভাবছো, সেটা কি তুমি আদৌ পারছো? তোমার মধ্যে কি সেই এলিজিবিলিটিগুলো আছে? তুমি ক্লাসে আজ অব্দি কীরকম পারফরমেন্স করেছো? তুমি কি বিটেকে ডিপ্লোমা থেকে ভালো করে পড়াশোনা করেছো? কেন কি আজকের ডেটে কম্পিটিশন খুব হয়, তুমি ডিপ্লোমা ফাঁকি মেরে এসেছো, তুমি বিটেকে ফাঁকি মেরে এসেছো, তুমি ক্লাসে সেভাবে কোনো দিনও র্যাঙ্ক করনি, হঠাৎ করে আজকে এসে তুমি বলছো আমি তো ভাই পিএসসি যেই নেবো, আমি তো ভাই পিএসসি এই লাগাবো। এগুলো প্রচণ্ড কম্পিটিটিভ এক্সাম, প্রচুর ভালো ছেলে মেয়েরা এখানে পড়ছে, তো তোমার মধ্যে কি এলিজিবিলিটি আছে আগে নিজেকে সেইটা জাজ করো। ঠিক আছে, এইবার দেখো পয়েন্ট নাম্বার টু, এটারই পয়েন্ট নাম্বার টুয়ে আসি। তুমি জাজ করলে, তুমি নিজেকে জাজ করলে, ভাবলে যে হ্যাঁ আমি পারি অথবা পারি না, দুটোর মধ্যে একটাতে আসবে। আচ্ছা, তোমার জাজমেন্টটাই কিন্তু শেষ কথা নয়, ঠিক আছে, এইবার আসে হচ্ছে এক্সিকিউশন। তুমি ঠিক করে নিলে যে না আমি পারি বা পারি না, যেটাই একটা আইডিয়া করলে, পারো বা পারো না, তুমি যে আইডিয়াটাই করো প্রথমবার কিন্তু তোমাকে এক্সিকিউট করতে হবে। কেন কি আমি তোমাকে একটা কথা বলি, আমি যখন ক্লাস টেনের পরে আমার মনে হয়েছিল আমার একটু ম্যাথটা না একটু অসুবিধা হয়েছিল ক্লাস সেভেন এইটে, সামাও একটা কিছু কারণের জন্য, সেটা আমি বলছি না, তো আমার না খুব মানে কনফিডেন্স লো ছিল যে আমি হয়তো ক্লাস টেনের পর না সায়েন্স নিয়ে আমি পড়তে পারবো না, তো আমি এটা নিয়ে খুব ভয় ছিলাম যে আমি সায়েন্স পড়তে পারবো না। তো আমার বাড়ির লোক বলতে পারে কিছুটা যে না সায়েন্স নিতেই হবে, এরকম বলে একটুখানি আমাকে ঠেলে ভর্তি করিয়েছিল সায়েন্সে, বাট আমি দেখলাম না আমি পারি। এটা আমার ভয় ছিল, আমার কনফিডেন্স, আমার জাজমেন্ট ঠিক হয়নি, কিন্তু আমি দেখলাম না পারি, আমি ভালোই করলাম, র্যাঙ্ক যাই হোক সব কিছু ঠিকঠাক হলো, আমি এইচএসের রেজাল্ট ভালো করলাম। তো দ্যাট মিন্স আমি যে নিজেকে জাজ করেছিলাম সে জাজমেন্ট যে সবসময় ঠিক হবে সেটাও কিন্তু না, তো সেটা ফাইনালাইজ কী করে হবে, এক্সিকিউশনের মাধ্যম দিয়ে। তাই তোমরা যারা ভাবছো যে আমি পারবো না তারও একবার পরীক্ষা দাও, আর যারা ভাবছো পারবো তারও একবার পরীক্ষা দাও। যারা পারবে না ভাবছো, যদি পরীক্ষা দিয়ে দেখছো হ্যাঁ ভাই কাট অফ আমার 140 আছে, আমি 70 পাচ্ছি না, তাহলে ভাই তুমি এবার ঠিক আছে, তোমার একটা দুটো অ্যাটেম্পে কিন্তু হচ্ছে না, ওকে। আচ্ছা, আর যারা ভাবছো যে হ্যাঁ আমি পারবো, দিয়ে পরীক্ষা দিয়ে দেখছো যে না ভাই আমার তো 140 কাট অফ, আমি তো 80-90 গিয়ে আটকে যাচ্ছি, তাদেরও কিন্তু ভাবতে হবে, ওকে। তাই এরকম আকাশ কুসুম কল্পনা করো না যেগুলো তোমার তোমার যে যোগ্যতা আছে, তোমার যে ক্রাইটেরিয়া, তোমার যে এলিজিবিলিটি আছে সেগুলো দিয়ে সেটাকে পাওয়া যাবে না। যদি সেরকম ভাবো তাহলে হ্যাঁ দেখো এক্সেপশন আমি আগেই বলেছি, খুব কঠিন পরিশ্রম করলে ডট 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 হলে আলাদা ব্যাপার, কিন্তু সেটা ধর তুমি যদি পারো তাহলে ছেড়ে দাও, যদি না পারো তাহলে কিন্তু তোমাকে গিয়ে ওই একটা এমন ফেলিওর পেতে হবে যেটা তোমার কাছে আনএক্সপেক্টেড বলে মনে হবে। ঠিক আছে, এবার আসি পয়েন্ট নাম্বার থ্রিতে। দেখো, তুমি এইটা পারছো না মানেই কিন্তু এটা নয় যে তুমি জীবনে অন্য কিছু পাবে না। চাকরি পাওয়াটা, সরকারি চাকরি পাওয়াটা কিন্তু সবার আলটিমেট উদ্দেশ্য হওয়া উচিত নয়। কেন উচিত নয়? শুনতে খারাপ লাগলেও এটা সত্যি কথা। কেন কি দেখো, প্রতি বছর হাজার হাজার ছেলে মেয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা বিটেক সব পাস করে বেরোচ্ছে, হাজার হাজার ছেলে মেয়ে, কটা পোস্ট হচ্ছে 4 বছরে যেই বেরোলো 2000টার, আচ্ছা 4-5 বছরে এই বেরোয় কটা বাড়ে, 300-400টা ম্যাক্সিমাম, তাহলে ম্যাক্সিমাম 1100-1200টা 4-5 বছরে রিক্রুটমেন্ট হচ্ছে। আজ কত ছেলে মেয়ে বেরোয় তুমি একবার ভেবে দেখো তো, সেটার পার্সেন্টেজ কত? তো তাহলে সবাই কি সরকারি চাকরি পাবে? তাহলে তুমি সরকারি চাকরিকে যখন তুমি টার্গেট করছো, তাহলে তোমার মাথায় তো এটা থাকা উচিত যে ভাই আমি যতই ভালো হই না কেন আমি নাও পেতে পারি। কেন কি এখান থেকে কেন না পেতে পারো একটা কথা বলি, দেখো আমার বেস্ট দেওয়া এক জিনিস আর আমার কম্পিটিটিভ পরীক্ষায় উইন হওয়া এক জিনিস। বেস্ট দেওয়া মানে কি, দেখো আমাকে যদি বলা হয় পরীক্ষায় আমাকে 100-80 পেতে হবে, আমি দিন রাত পড়াশোনা করলাম, আমি জানি যে আমার এই কোয়েশ্চেনগুলো এইভাবে যদি করি, এই জায়গাগুলো আমি এভাবে যদি ক্র্যাক করি, এইভাবে যদি পড়ি তাহলে আমি 180 পেয়ে যাব। বাট আমি তো 180 পেয়ে যাবো এটা আমি সিকিউর করে নিলাম, কিন্তু আমার বন্ধুরা যে 100-100 পেয়ে যেতে পারে, কেউ 99 পেয়ে যেতে পারে, কেউ 98 পেয়ে যেতে পারে ওই একই পরিশ্রমে, তাহলে এটা কিন্তু কম্পিটিটিভ এক্সাম। এটা কিন্তু এটা নয় তোমাকে 80 পেলেই তোমার হয়ে যাচ্ছে, না তুমি 80 পেলেও হবে না, তোমাকে অন্যদের চেয়েও বেশি পেতে হবে। তাহলে একটা জায়গায় নিজের বেস্ট দেওয়া আর হচ্ছে কম্পিটিটিভ এক্সামে সাকসেস পাওয়া দুটো কিন্তু আলাদা জিনিস, ঠিক আছে। তো কম্পিটিটিভ এক্সামে পার্টিসিপেট করা মানে তুমি ভালো করছো, দ্যাট ইজ নট অনলি ম্যাটার,
সবাই ভালো করছে কিনা, সবার চেয়ে তুমি কতটা ভালো করছো সেটাও কিন্তু ম্যাটার। এরকম আমার অনেকগুলো বন্ধু আছে, একজন বন্ধু তো আমার খুব মনে পড়ে, আমার খুব ক্লোজ বন্ধু ছিল স্কুল থেকে, সে এত ভালো পড়াশোনায় ছিল, তোমাকে সত্যি কথা বলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আমরা যখন একসঙ্গে অঙ্ক করতাম, ফিজিক্স কেমিস্ট্রি পড়তাম, সে সত্যি আমার চেয়েও ভালো করতো। বাট বিশ্বাস করো, সে না জয়েন্টে স্কোর করতে পারলো, না অন্যান্য কম্পিটিটিভ এক্সামে ঠিক করে স্কোর করতে পারলো, কেন কি সে ভালো, বাট সে কম্পিটিটিভ এক্সামের জন্য নয়। ওকে, তো এগুলোও কিন্তু জাজ করার ব্যাপার আছে, তাই নিজেকে জাজ করো ভালো করে, দেখো একবার দুবার দেখো, নিজেকে এরকম জায়গায় ঠেলে ফেলো না যে আর কি এইটার জন্য আমি সব দাওপে লাগিয়ে দিয়েছি আর এটা না হলে আমি শেষ, কেন কি তোমার ভালো করাটাই শুধুমাত্র ইম্পর্টেন্ট নয়, আর আরেকটা জিনিস সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে প্লিজ প্রিপেয়ার এ প্ল্যান বি অলওয়েজ। অনেকেই দেখবে অনেক ফিল্মে অনেক রিলে দেখায়, আমার তো ভাই জীবনে একটাই লক্ষ্য, এটাকেই আমাকে পেতে হবে, আমি অন্য লক্ষ্য রাখবো না। ভাই এগুলো হচ্ছে ফিল্মি কথা, বাস্তবের মাটিতে নামো, বাস্তবের মাটিতে না তোমার ওইসব ফিল্মি কথা চলে না, তোমাকে এখানে প্ল্যান বি রাখতে হবে, প্ল্যান বি এ কারণেও রাখতে হবে, কেন কি প্ল্যান বির জন্য তোমার চিন্তা আসবে মাথার মধ্যে, হ্যাঁ যে আমার তো কিছু এটা না হলে তার কিছু করার নেই, এই চিন্তাটা তোমাকে কিন্তু এই কাজ নম্বর ওয়ানটাকে ভালো করে করতে দেবে না, তাই অলওয়েজ প্রিপেয়ার এ প্ল্যান বি। তোমাকে আমি একদম সত্যি কথা বলছি, দেখো তোমার কাছে যদি প্ল্যান বি থাকে তাহলে তোমার না বর্তমান জীবনে খুব ইজি হয়। এছাড়া আমি যেমন ধরো গভর্নমেন্ট সার্ভিস করি, বাট স্টিল তোমাকে সত্যি কথা বলছি আমারও নিজের প্ল্যান বি আছে, যদি কোনো দিন ধরো কোনো কারণে আমার সরকারি চাকরি চলে যায়, যেতেই পারে, আজকে অনেক কিছু ঘটছে, স্টিল যেতে পারে, বাট স্টিল আই হ্যাভ এ প্ল্যান বি, আমি জানি যদি আমি এটা না করি আমি একটা কিছু করব, এটা এটা করব, আমাকে ভাই আমার পেট চালাতে হবে। দেখো চাকরি করা না মানে আমরা জীবনের না সাকসেসকে না কোথাও না কোথাও এই একটা এক্সামে কিছু একটা হয়ে যাওয়াকেই মানে বানিয়ে ফেলি, কিন্তু সত্যি কথা বলতে না চাকরি করা বা বিজনেস করার মূল উদ্দেশ্য কি, পেট চালানো, তোমার একটা মোটামুটি একটা ঠিকঠাক লাইফস্টাইল হোক, এটার জন্য, এইটুকু অ্যাসিওর করার জন্য, এর বাইরে কিন্তু এর কিছু গুরুত্ব নেই, এর চেয়ে বেশি একে গুরুত্ব দিয়েও না, যদি জীবনে ভালোভাবে বাঁচতে চাও না এটুকুই একে গুরুত্ব দাও। দেখো ভাই তোমাকে এনি হাও তোমার পেট চালাতে হবে। তোমাকে বলি কিছু বছরখানেক আগে একটা ছেলে আমার সাথে কথা হয়েছিল, যেহেতু ইউটিউবের সোর্স এখন অনেক ছেলে মেয়ের সাথে আমার কথা হয়, সে বলছে যে দাদা আমি তার আমি কথা শুনে বুঝলাম যে সে তার তোমার যে ডিপ্লোমা বিটেক খুব একটা ভালো পড়াশোনায় সে ছিল না, হ্যাঁ এবার সে একটা গ্রাম থেকে উঠে আসছে, তার বাবা কৃষিকাজ করে এবং তার বাবা কৃষিকাজে কিন্তু বেশ ভালো পজিশনে রয়েছে, এই নয় যে তাদের জমি জমা এবং কৃষিকাজে তার যে অবস্থান সেটা কিন্তু বেশ ভালো পজিশনে আছে, হ্যাঁ কিন্তু তার কথা হচ্ছে আমি কৃষিকাজ কেন করব, আমি তাহলে কেন ইঞ্জিনিয়ারিং পড়লাম, তাহলে তো আমার মানে প্রেস্টিজ আমার গ্রামে চলে যাবে। আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু দেখো আমি তো কারোর ওপর চাপিয়ে দিতে পারি না, কিন্তু একটা জিনিস বোঝো, পেট চালানোটা ইম্পর্টেন্ট, তুমি কৃষিকাজটা যদি ভালো বুদ্ধি নিয়ে করো, দেখো ডিপ্লোমা পড়েছো মানে বা ইঞ্জিনিয়ারিং পড়েছো মানে কিছু তো তোমার বুদ্ধি এসেছে, কিছু এডুকেশনাল কোয়ালিফিকেশন হয়েছে, কিছু লোক দেখেছো, তাহলে তোমার বুদ্ধিটা অন্যান্য একজন সাধারণ ফার্মারের চেয়ে বেশি হবে, তাহলে তুমি যদি সেই ফিল্ডে নামো তাহলে তুমি অনেক ভালো সাকসেস পাবে। কি কাজ করছো এটা ইম্পর্টেন্ট নাই, সেই কাজটা কি তোমাকে তোমার ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সিটাকে কি সিকিওর করছে, অ্যাসিওর করছে, এটা নিয়ে ভাবো, এটা নিয়ে যদি ভাবো তাহলে কিন্তু তুমি জীবনে উন্নত হবে। আজ এগুলো আগে ছিল যে আমাকে ওই চাকরিটাই করতে হবে, এটাই করতে হবে, আজকের ডেটে এত রকম পেশা চলে এসেছে। আমি তোমাকে বলি আমার এরকম অনেক ছাত্র আছে, কারণ আমি 2011 সালের শেষ থেকে স্টুডেন্টদের সাথে কানেক্টেড পড়াতাম, যেহেতু আমি এরকম আমার অনেক ছাত্র আছে যারা সরকারি চাকরি পেত না, তাদের ওইরকম এলিজিবিলিটি ছিল না, কিন্তু তারা নিজেদের ওন বিজনেস করে, কেউ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে আছে, কেউ অন্যান্য জায়গায় গেছে, তারা এত সাকসেসফুল, বিশ্বাস করে আমার চেয়ে বেশি সাকসেসফুল। আমি আমার কি একটা স্যালারি ছাড়ার কি আছে, হ্যাঁ সরকারি চাকরি করলে একটা স্যালারি ছাড়ার কি পাবে, তুমি কিছুই পাবে না, তুমি অন্য যা কিছু করতে যাবে এই WBSR-এ আসবে না, এটা করতে পারবে না, ওটা করতে পারবে না, নিজে এটা ইনভেস্ট করতে পারবে না, এইটুকু বিজনেস নিয়ে ভাবতে পারবে না, কিছুই করতে পারবে না, ঠিক আছে। তাই জীবনে সাকসেসফুল হওয়ার, এই ফাইন্যান্সিয়াল সাকসেসফুল হওয়ার অনেক রাস্তা আছে, একটা ছেড়ে গেছে মানেই, মানে একটা হয়নি মানেই তোমার জীবন শেষ হয়ে যায়নি, তোমাকে এবার আবার উঠে দাঁড়াতে হবে। একটা এমন কিছু চুজ করো যারা একদম শেষ স্টেজে আছো, এমন কিছু চুজ করো যেখানে তোমরা সাকসেসফুল হতে পারবে, তোমাদের মধ্যে কী ভালো দিক আছে, কী পারো সেগুলো একটু ভাবো, একটা দিন ভাবো, খাতায় লেখো যে আমি এটা এটা পারি, এটা এটা পারি না, সেই পাড়াগুলোর ওপর দাঁড়িয়ে দেখো কোন কেরিয়ারটা তোমার সাথে ভালো যায়, চুজ করো, সেখানেও তুমি ফেলিওর করবে, সেখানেও ফেল করবে, কিন্তু এটুকু ভাববে যে না এটা আমি পারি, আমি করছি,
এবং মজা পাচ্ছি এবং একদিন না একদিন সাকসেস হবো। হ্যাঁ দেখো, টাইম দিতে হবে, সাকসেসফুল হতে গেলে কিন্তু সময় দিতে হবে, একদিনে কিন্তু সাকসেস আসে না। তাহলে এইভাবে ভাবো, নতুন করে করো, ঠিক আছে, দেখবে ডেফিনেটলি পাবে। আর একটা জিনিস, যারা এইভাবে দুঃখ পাচ্ছ, তাদের ওই যে শেষ যে বললাম নিজের প্রিয় মানুষটা ছেড়ে চলে যাবে, দেখো একটা কথা বলি, নিজের প্রিয় মানুষটা যদি সত্যি সত্যি তোমার প্রিয় মানুষ হয়, সে তখনই ছেড়ে যাবে তোমার এই একবার অকৃতকার্য হওয়ার জন্য না, সে জানে ভাই তোমার দ্বারা কিছু হবে না, সেই জন্য সে ছেড়ে যাচ্ছে। কেন কি তুমি একটা পরীক্ষাকেই ম্যাটার করে আছো জীবনে, তুমি আর কিছুই ভাবছো না, আর সেটাতে কেউ তুমি পারছো না, তাহলে সে জানে যে ভাই ও আর কিছু করবার মতো নয়, সে জানে যে ভাই ও এইটাতেই ফেল করবে, আর আর ওর আর কিছু ভাবতেই পারে না জীবনে। সো নিজেকে এলিজেবল বানাও, হ্যাঁ একটাকেই জীবনের টার্গেট করো, ঠিক আছে, ভালো কথা, কিন্তু হচ্ছে যে সেটাই হলেই আমার সব কিছু হবে, সেটা না হলেই কিছু হবে না, এরকম ভেবো না। ওকে, এটুকুই বলবো। দেখো তোমরা প্রত্যেকেই এমন একটা জীবনের বয়সের মধ্যে দিয়ে যাচ্ছ, এই সময়টা না অনেক কিছু করার, যেই বয়সটা না 35 ক্রস করে যাবে না, তখন না জীবনে অনেক স্থিরতা আসবে, তখন না চাইলেও এমন কিছু করতে পারবে না যেগুলো এই সময়ের মধ্যে করতে পারবে, তাই এই সময়টাকে নষ্ট করো না। হ্যাঁ অবশ্যই সরকারি চাকরির জন্য ট্রাই করো, এক্সিকিউট করো, একবার দুবার দেখো, দেখে যদি দেখছো যে না আমার হচ্ছে না, একেবারেই হচ্ছে না, হ্যাঁ যদি দেখছো তোমার 142, তোমার প্রথম অ্যাটেম্প দেখছো তুমি 136-137 পেয়েছো, অবশ্যই খাটো, তোমার যাওয়ার চান্সেস আছে, কিন্তু তুমি পেয়েছো 70, কাট অফ 140, চাপ আছে, বোঝার চেষ্টা করো, অ্যাকসেপ্ট করো। আমার কথাগুলো হয়তো একটু হার্শ শোনালো আজকে, কিন্তু কথাগুলো তোমাদের জন্য, হ্যাঁ এর জন্য, এর মধ্যে আমার নিজের কোনো স্বার্থ নেই, তোমাদের ঘাট বরং আমি মিঠা মিঠা কথা বলতে পারতাম, ঠিক আছে, অনেকভাবে ইন্সপায়ার করতে পারতাম, না অনেক সময় না তোমাকে নিজের আয়নাটা দেখাটাও খুব দরকার। ওকে, এটুকুই বলবো, তোমাদের আগামী জীবনের জন্য শুভেচ্ছা রইল, আর যারা পেয়েছো তাদের জন্য তো ভালো কথা, তারা আরও ট্রাই করো, তাদেরও ফেলিওর আসতে পারে, ঠিক আছে। তো এটাই বলো, সবাইকে শুভকামনা দিয়ে আমি আমার আজকের এই 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 সো কল তোমার দাদার জ্ঞান দেওয়াকে শেষ করছি, ঠিক আছে। যাই হোক, মন ভালো রাখো, নিজেকে ঠিক রাখো, একটা যেটা ভালো লাগে এরকম কাজ করো, দেখবে একদিন না একদিন সাকসেস পাবে, প্ল্যান বিটা অবশ্যই সাথে রেখো, ঠিক আছে। আর একটা জিনিস, যে একটা ভ্লগ চ্যানেল আছে, সেখানে দক্ষিণ ভারত নিয়ে বেড়াতে গেছিলাম, তার ভিডিও আছে, একটু দেখে নিতে পারো, এন্টারটেনমেন্ট হবে আর কি, বা ঘুরতে যাওয়ার যাদের শখ আছে তার দেখে নিতে পারো, তার চ্যানেলের মানে সেই ভিডিওর লিঙ্ক বা চ্যানেলের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। চলো দেখা হচ্ছে, আমি যারা সাকসেসফুল হয়েছো ইন্টারভিউতে তাদের জন্য আমি একটা ভিডিও করব খুব রিসেন্টলি ইন্টারভিউ ব্যাপার স্যাপার নিয়ে, তো সেই জন্য আমার চ্যানেলে থাকো। ওকে চলো, টাটা।